পূবালির হাওয়ার প্রভাব বাড়ায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বঙ্গে। দিনভর আকাশ মেঘলাই থাকবে, বৃষ্টির সম্ভাবনা বেশি নদী এবং দুই চব্বিশ পরগনায়। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, তবে শনিবার হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শীতকালীন বৃষ্টিতে সবজি চাষের ক্ষতির আশঙ্কা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 59% থেকে 89%। আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম মধ্য ভারতের রাজ্যগুলিতে। ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা। শুক্রবারের মধ্যে এই সম্ভাবনা সব থেকে জোরালো। প্রভাব বাড়তে পারে দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকায়। আজ থেকে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা, ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। কুয়াশার দাপট থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং সমতল এলাকা শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূবালির হাওয়ার প্রভাব বাড়ায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বঙ্গে। দিনভর আকাশ মেঘলাই থাকবে, বৃষ্টির সম্ভাবনা বেশি নদী এবং দুই চব্বিশ পরগনায়। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, তবে শনিবার হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শীতকালীন বৃষ্টিতে সবজি চাষের ক্ষতির আশঙ্কা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 59% থেকে 89%। আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম মধ্য ভারতের রাজ্যগুলিতে। ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা। শুক্রবারের মধ্যে এই সম্ভাবনা সব থেকে জোরালো। প্রভাব বাড়তে পারে দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকায়। আজ থেকে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা, ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। কুয়াশার দাপট থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং সমতল এলাকা শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।